গতকাল নীলফামারী জেলার কিশোরগঞ্জ এই মাস্টারপাড়ায় একটি বিআরটিসি বাস ও মাহিন্দ্রার সংঘর্ষ। ঘটনাটি ঘটে সোমবার দিবাগত রাত 9টায়। মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে আহত হন অত্যন্ত পুনরুজ্জ্বল। ঘটনাস্থলে 15 থেকে 16 বছরের একটি মেয়ের পায়ে গুরুতর আঘাত পায় এবং তাকে তৎকালীন রংপুর মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয় ভর্তির জন্য। ঘটনাস্থলে 15 মিনিটের মধ্যেই উপস্থিত হন কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস।